করোনা ভাইরাসে ইতালিতে আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও মৃতের সংখ্যা রয়েছে এখনও 300-র উপরে। দেশটিতে আগামী 4 মে থেকে লকডাউন শিথিল করা হচ্ছে। ওই দিন 4.5 লাখ মানুষ ঘর থেকে বের হতে পারেন কাজের উদ্দেশ্যে। এ নিয়ে আতঙ্ক রয়েছে সর্বত্র। তবে ইতালি সরকার বলছে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে লকডাউন আবারও কঠিন করা হবে। ইতালি থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি হাসান মাহমুদ। ইতালিতে আগামী 4 মে থেকে শুরু হচ্ছে লকডাউনের দ্বিতীয় পর্ব এবং এই দ্বিতীয় ধাপে কিছু কিছু দোকান খুলে দেওয়া হবে। পরবর্তী সময়ে খুলবে 18 মে এবং রেস্টুরেন্ট বার সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে 1 জুন থেকে। এই দ্বিতীয় পর্বের এই নির্দেশনা থাকার পরও সরকার এবং বিশেষজ্ঞরা আশঙ্কিত হয়ে পড়েছেন যে 4 মে একসাথে 45 লক্ষ মানুষ রাস্তায় নামবে। তারা বিভিন্ন কর্মস্থলে যাবেন, দোকানপাট যেগুলো খোলা হবে সেগুলোতে, পুরো ইতালিতে। পাশাপাশি ইতালির উত্তরাঞ্চল থেকে যারা আটকা পড়েছিলেন তারা দক্ষিণাঞ্চলে আসবেন বিপুল সংখ্যক মানুষ। সে কারণে ইতালির বিশেষজ্ঞরা আশঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা বলছেন যে এত তাড়াতাড়ি দ্বিতীয় ধাপে যাওয়াটা সঠিক হয়নি। এছাড়া ইতালিতে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, যারা অধিকাংশই রেস্টুরেন্ট এবং বারে চাকরি করতেন, তারা কিন্তু আগামী 30 মে পর্যন্ত তাদেরকে বেকার থাকতে হবে, কারণ 1 জুনের আগে এ সকল রেস্টুরেন্ট এবং বার খুলছে না।